গত বুধবার থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ চুঁচুড়ার শ্যামবাবুর শ্মশানঘাট। ফলে উপচে পড়া করোনায় মৃতের সংখ্যা এবং তার থেকে ওঠা দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসী। এই অবস্থায় উদাসীনতার অভিযোগ তুলে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে শনিবার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। মর্গে ঢুকতে দেওয়া হলো না মৃতদেহ। বন্ধ শ্মশানঘাট, উপচে পড়ছে করোনায় মৃতের সংখ্যা, দুর্গন্ধের টেকা দেয়, আর উদাসীনতার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়ল স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। বিক্ষোভকারীদের অভিযোগ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে দুটি মর্গ রয়েছে, একটি অস্বাভাবিক মৃতদের জন্য আর অন্যটি কোভিডে মৃতদের জন্য। সদর হাসপাতালের মর্গ থেকে কোভিডে মৃতদের দাহ করা হচ্ছিল চুঁচুড়ার শ্যামবাবুর শ্মশানঘাটে, কিন্তু গত বুধবার থেকে যান্ত্রিক ত্রুটির ফলে এই শ্মশানঘাট বন্ধ। পাশাপাশি দিন কয়েক ধরে সদর মহকুমায় কোভিডে মৃতদের সংখ্যাও বাড়ছে, ফলে চুঁচুড়া মর্গেও জায়গার অভাব। যেখানে মোট 8 জন কোভিড মৃতকে রাখা যায়, সেখানে বর্তমানে কোভিডে মৃতের সংখ্যা 40-এর বেশি বলেই সূত্রের খবর। অবস্থা এমনই যে মর্গের শাটার রোগীদের দেহে ঠেকছে, টানা কয়েকদিন ধরে মৃতদেহ থাকায় পচন দেখা দিয়েছে দেহে, ফলে দুর্গন্ধে টেকা দায় হয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। শনিবার বিকেলে তাই স্থানীয় বাসিন্দারা সদর হাসপাতালে দুটি মর্গ আটকে বিক্ষোভে সামিল হলো। পাচ্ছি না, আমাদের এই রাস্তার মধ্যে থাকতে হচ্ছে, এটা হসপিটালের জায়গাটা পরিষ্কার লাগবে তো, আমরা বাইরে যাচ্ছি পরিষ্কার করতে, এখানে আমরা নোংরার মধ্যে আমরা নিজেই থাকি, আর লোকের বাড়ি সব পরিষ্কার করে আসছি, আমরা খেতে পাচ্ছি না, গন্ধ বাবা পোকাগুলো বেরিয়ে যাচ্ছে। কি আছে ভেতরে? নিয়ে যাও, পরিষ্কার করে এর মধ্যে পচে যাচ্ছে, আমরা রাখার ভান করছি না, একটাই তো জায়গা, কোথায় যাবে? এটা সরকারের জায়গা তো রাখতেই হবে, কিন্তু নিয়ে যাও, নিয়ে গিয়ে আবার নতুন করে ঢুকা, এই পচার মধ্যে আবার পচার মধ্যে ঢুকা। কোনো মর্গেই মৃতদের ঢুকতে দেওয়া হয়নি। ঘণ্টাখানেক পর পুলিশ এসে সন্ধ্যার মধ্যে মৃতদেহ সৎকারের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। নিউজ আজ বাংলা, হুগলি। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন? কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত? নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।